لله والحمد الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وسلم وبارك عليه الله جل شانه شکریہ যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর গোরাইয়া জমায়েত হওয়ার তৌফিক দিছেন আল্লাহর দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাজিরিন আল্লাহর গোলামী করার লাগি আমরা আইছি আল্লাহর গোলামী করলে আল্লাহ খুশি হইন বন্দার খামত হইল যে তান গোলামী করা আর আল্লাহর কাম হইল বন্দার প্রয়োজন মিটাইয়া দেওয়া বন্দায় এর লাগে আল্লাহর কাছে তার প্রয়োজন চাইত যদি নাও চায় তার জন্যে আল্লাহ যে যতটুকু বরাদ্দ করছেন ততটুকু আল্লাহ তারে দান করবা তো হাজিরিনে কেরাম সামিন এজাম এই জন্যে এবাদত সহিশুদ্ধভাবে আল্লাহর দরবারে কবুল হইতে হইলে আমরা জানছি যে এবাদতটা পুত পবিত্র এবাদত হওয়া লাগে এবং বিশেষ করে প্রথমে নিয়তর মাঝে খলসিয়ত আনা লাগে পবিত্রতা হাসিলের মাধ্যমে জাহিরি এবং বাতিনি পবিত্রতার মাধ্যমে আল্লাহর গোলামি করলে এই গোলামিটা আল্লাহর দরবারে কবুল হয় আর সেই গোলামির পরে যদি আমরা আল্লাহর কাছে কোনো কিছুর আবেদন করি হালাল কোনো জিনিসের আবেদন করি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করিয়া আমরার মনের নেক বাসনা হলে পুরা করে দিই তো হাজির আমরা অজু কীভাবে করতাম অজুর নিয়ম সম্পর্কে আমরা আলোচনা দাসলাম গতদিনকে আমরা অতটুকু পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে অজুর শুরুতে আমরা অন্ততপক্ষে কিতা হইতাম বিসমিল্লাহ হইতাম নাকি দেন কতক্ষণ পর্যন্ত আমরা আসলাম এর বাদে হইল যে অজুর শুরুতে আপনি মিসওয়াক করতা মিসওয়াক করাটা হইল অজুর সুন্নত অজুর সুন্নত হইল মিসওয়াক করা মিসওয়াক করিয়া অজু করাটার মধ্যে খুবই ফায়দা হাদিস শরীফের মাঝে আছে যে মিসওয়াক করিয়া যে নমাজ পড়া হয় মিসওয়াক করিয়া অজু করিয়া যে নমাজটা পড়া হয় এই নমাজ এত মর্যাদাওয়ালা যে আনা মিসওয়াক করিয়া অজু করিয়া নমাজ সত্তর রেখাত পড়লে যতক্ষণ সোয়াব মিসওয়াক করিয়া অজু করিয়া নমাজ পড়লে ততটুকু সোয়াব ওকে সুবহান এক নমাজ অর্থাৎ মিসওয়াকের মাধ্যমে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় এখন আমি প্রতিটি সময় মিসওয়াক করি হয়তো কোনো এক অজুর সময় মিসওয়াক আমি নিছি না তখন আমি কিতা করতাম তখন মিসওয়াকটার পরিবর্তে আঙ্গুল দিয়া আমরা যে শাহাদত আঙ্গুল দিয়ে যদি একটু গোসাইলে তাহলে মিসওয়াকর হক আদায় হয়ে যাব শাহাদত আঙ্গুল আদায় করিলে তো হাজিরিনে কেরামের জন্যে আমরা উচিত হইল যে তাই বলি আইলাম না বলে এখন শাহাদত আঙ্গুল দিয়ে যখন মিসওয়াক করিলে ওই যায় তার আমি এখন সবসময় খালি আঙ্গুল দিয়ে মিসওয়াক করিলাম না মিসওয়াক আলাদা সব বিষয়ে কোনো সময় যদি মিসওয়াক না নেন কোনো সময় যদি মিসওয়াক না থাকে অথবা কোনো সময় মিসওয়াক করছেন না সময় সংকীর্ণ কারণে আগের রক্ত করছেন বাদ রক্ত আর করেন না তাহলে এমত অবস্থায় কিতা করতাম আঙ্গুল দিয়া গোসাইলেও মোটামুটি কিতা হয়ে যাব মিসওয়াকর হক আদায় হয়ে যাব তো কেনে নাই মিসওয়াকের এত গুরুত্ব আল্লাহ রসুলে ফরমাইন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বি তাখির আয়সায়ে ও বি সেওয়াকে ইন্দা কুল্লি সলাতিন আল্লাহ রসুল ফরমাইন যদি আমার উম্মতর কষ্ট হইব এইটা আমি মনে না করতাম আমার উম্মতর কষ্ট হইব এই বিষয়টা যদি আমি মনে না করতাম তাহলে আমি আমার উম্মতরে আমি আদেশ করলাম মনে যে প্রতিদিন এশার নমাজ দেরিতে পড়ার লাগে
এশার নামাজটা দেরিতে পড়ার লাগি আর ওবি সেওয়াকে ইন দা কুল্লি সলাতিং এবং প্রত্যেক ওক্ত নামাজের সময়ে মিসওয়াক করা ইনি কইছেন ইন দা কুল্লি সলাত ইন দা কুল্লি সলাত কইছেন যে প্রত্যেক ওক্ত নামাজের নিয়ত করা যে প্রত্যেক ওক্ত নামাজের সময়ে মিসওয়াকটা করা এর লাগি তাহলে এই হাদিসটা কি বোঝা গেল যে আল্লাহর রাসূলে যেহেতু আদেশ করছেন না তাই প্রত্যেক তো ওজুর সময় নামাজের সময় মিসওয়াক করার না করলেও চলবো ওইব কিন্তু মিসওয়াক করিয়া নামাজ পড়লে ফায়দাটা কি তা বলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায় আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্যত্র হাদিস আছে যে আল্লাহর রাসূলে ফরমান লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি উযুইন আল্লাহর রাসূল ফরমান এটা তিবরানি এবং মাজমুউ জাওয়ায়েতের হাদিস আর আগর হাদিসখানা হইল মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী মুসলিম শরীফের হাদিস তো এই হাদিস আল্লাহ রাসূলের ফরমাইরে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আমারতুহুম বিসওয়াকে মা কুল্লি উযুইন আমার উম্মতের লাগি যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক ওজুর সময়ে মিসওয়াক করার লাগি আমি তার আদেশ করলাম মানে তাহলে বোঝা গেল ইনো একটু রুকস দিচ্ছে ইন্দা কুল্লি সলাত যদি হইতো এই আদেশ যদি আল্লাহ রসুলে দিতা তাহলে প্রত্যেক অক্ত নামাজ পড়ার সময়ে অবশ্যই অবশ্যই কিতা করা লাগলো নে মিসওয়াক করা লাগলো নে এই হাদিসের ব্যাখ্যা মানে ভিত্তি করিয়া দলিল দিয়া শাফি মজহবর যারা এরা তারা কিতা করেন যে আল্লাহ রসুলে যেহেতু কইছেন প্রত্যেক অক্ত নামাজের সময় নামাজ পড়া তার অজু থাকলেও যারা সৌদি আরব গেছেন এরা কইছেন যে অজু থাকলেও বেটায় নামাজের আক্কানো মিসওয়াক দিয়ে দু তিনটা গোসা দিয়া থুতু ফেলাইয়া নামাজ খাড়া হয়ে যায় আসলে না না ও যে আল্লাহ রসুল কইছেন ইন দা কুল্লি সলাত যে আমার উম্মতের কষ্ট হইব এখান মনে না করলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার লাগি আমি আদেশ করলাম মানে ও তারাও হাদিসে পালন করেন এটা সাফি মজহবে নিছেন আর আমরার মজহবের ইমাম সাহেব গ্রহণ করছেন ওটা যে আমার তুম বিসওয়াকে মা কুল্লি উযুইন যে প্রত্যেক ওজুর সময় যদি কেউ মিসওয়াক করিলায় এ যদি তিন ওক্ত নামাজও তো করতে পারে তাহলে তার সমান সওয়াব হইছে এটা নিছেন আমরা ইমাম আবু হানিফা সাহেবে তাহলে প্রত্যেক মজহবে কিন্তু এক এক হাদিস দিয়ে এক একটা দলিল দিছেন তারা যে এক একজনে এক একটা তান কেছে কইছেন না আমার ওটা হইলে বালা এই মজহবের ইমাম সাহেব কইছেন না আমার কাছে ওটা লাগে বালা ওটা লাগে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা মজহবই সত্য একটা মজহবের যদি কেউ অস্বীকার করে তাহলে বেঈমান কারণ একটা মজহবের অস্বীকার করলে শরীয়তের অনেক জিনিস রে কোরআন হাদিসের অনেক দলিল রে সে অস্বীকার করিলার কোরআন হাদিস রে অস্বীকার করার কারণে মানুষটা গুমরা হয়ে যাবে এজন্যে সাইরো মজহব সত্য কিন্তু আমল করার ক্ষেত্রে একটা দেখো এই দুইটা হাদিস একটা হইলো আল্লাহ রসুল ফরমাই যে প্রত্যেক হক্ত সালাতর সময় আমি আদেশ করলাম মানে যে নমাজ পড়লেও মিসওয়াক করা লাগবে আর আরোটা হাদিস হইলো যে না অজু করলেও মিসওয়াক করা লাগবে আমি আদেশ করলাম মানে যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে ইনো দুইটা একটা হইলো অজুর সময় এক অজু দিয়ে আমরা আগে করে দিয়ে পাইয়াছি যে এক অজুদি চাইলে আমরা যতক্ষণ পর্যন্ত অজু অঙ্গের খারর না ঘটছে ততক্ষণ পর্যন্ত আমরা কিতা করতাম পারবো একই অজু দিয়া বিভিন্ন অক্ত বা অনেক অক্ত নামাজ পড়া বা বিভিন্ন আমল করা যাইব তাতে অসুবিধা নেই হাজিরিনে কেরাম এখন তাহলে আমরা সম্ভব যদি হয় সবসময় সব অজুর সময় আমরা মিসওয়াক করতাম যদি একসময় না নেই বুলিয়ে আইছি অথবা বুলে রয়ে গেছে সময় নাই মিসওয়াক করার সংকীর্ণ সময় মতো অবস্থায় আঙ্গুল দিয়ে আমরা দুই তিনটা গোসা দিলে এলে দাঁতর মাঝে হক আদায় হয়ে যাবো মিসওয়াকের হক আদায় হয়ে যাব এখন কত হইল মিসওয়াক এখন খেরো যদি দাঁত না থাকে দাঁত না ইলা আছে না সব দাঁত পড়ে গেছে এখন তাই কিতাত মিসওয়াক করতা হয়েছেন যদি দাঁত নাও থাকে তাহলে মিসওয়াক দিয়ে অন্তত পক্ষে দাঁতর যে মাড়ি আছে দাঁতর মাড়ি ফাইড যাকে বলে ফাড়ির মাঝে দুই তিনটা গোসা দিলে এলো শূন্য তাদের হয়েছে ফাড়ির মাঝে দুই তিনটা গোসা হয়েছে তার দাঁত যদি নাও থাকে তো হাজিরিন কেরাম সামিন আজম এটা মশালা হইল গাওয়াতুল আওতার এবং হাসে তাহতাবির মধ্যে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমরা পাইলাম যে মিসওয়াক করলাম নিয়ত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম করি আমরা ওযু শুরু করতাম তো ওযু শুরু করতে সময় আমরা কিতা করতাম উভয় হাতের কবজি পর্যন্ত হাত দিতাম উভয় হাতের কবজি পর্যন্ত হাত দেওয়াটা হইলো সুন্নত এটা ওজুর মাঝে সুন্নত উভয় দুই হাতে ফেলা ডাইন হাতের কবজি পর্যন্ত হাত দিতাম তার মধ্যে বাম হাতের কবজি পর্যন্ত হাত দিতাম কেন নাই বিশেষ করে ঘুম থেকে যে সময় আমরা উঠি ঘুম থেকে উঠার বাদে আমরা হাত সরাসরি পাত্রর মাঝে হাত ঢুকাইতাম না টেপ থাকে যদি একটা টেপ ছাড়লে তো আর অসুবিধা নাই ফানির ফুটকির ফানির মাঝে হাত ডুবাইলে অসুবিধা নাই কিন্তু কোনো পাত্র দিয়া জগ দিয়া মগ দিয়া ফানি লিয়ে যদি আমরা উজু করি তাহলে ঘুম থেকে উঠে সকল ফেলে আমরা হাত পাত্রের ভিতরে ঢুকাইতাম না যদি ঢুকাই তাহলে সমস্ত পাত্রর পানিটা নাফা হয়ে যাবে তখন এই পাত্রর পানি দিয়ে আর ওজু হইতো নাই এই জন্য আমরা কিতা করতাম পাত্র থেকে আগে ডাল লিয়া পানি হাত ধইতাম তার বাদে বাম হাত ধইতাম দুনো হাত কবজি পর্যন্ত ধইতাম
আল্লাহর রাসূল ফরমায়েন ইজা আর করে দিব না এই হাদিস আলোচনা করছি যে ইজা স্তাই কাজা আহাদুকুম মিন মানামিহি ফালা ইগমিসান্না ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইগসিলহা সালাসান আল্লাহর রাসূল ফরমায়েন যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হবে তখন তোমরা তোমাদের হাত তোমরা পাত্রের মধ্যে প্রবেশ করাবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইগসিলহা সালাসান যতক্ষণ পর্যন্ত না দুই এই হাতগুলো তিনবার ধৌত না করছো তার কারণ কি বলে ফাইন্নাহু লা ইয়াদরি আইনা তা আইনা বাতাত ইয়াদাহু তুমি জানো না এই তোমার হাতটা রাত্রে কোথায় ছিল হয়তো হাতের মাঝে কিমান নাফাক লেগে গেছে নাফাকি লাগে গেছে এখন তোমার অজানা অবস্থায় তুমি কিতা হলো ই হাতটা ঘুম থেকে উঠে পাত্রের মাঝে ঢুকাই না বরং ঢুকাইবার আগে দুই তিনবার করে আধ দো খবজি পর্যন্ত এর বাদে তুমি আধ দি লইয়া নাক মুখ পানি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিতে পারবা অসুবিধা নেই তাহলে আমরা দেখলাম যে দুইটা হাত আমরা কিতা করতাম সর্বপ্রথম ফলে আমরা নিয়ত করলাম এর বাদে আমরা মেসওয়াক করতাম তার বাদে আমরা বিসমিল্লাহ রহমান রহিয়া যে সময় অজু শুরু করতাম ফয়লা দুই হাত আমরা কবজি পর্যন্ত ধুইতাম দুই হাত কবজি পর্যন্ত দেওয়াটা হইল সুন্নত আর ফতেহ স্বামীর মধ্যে আছে যে দুই হাত ধুইতে সময় আমরা দোয়া পড়তাম এই দোয়া পড়াটা হইল মুস্তাহাব দোয়া কিতা বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ইউমনা ওয়াল বারাকা ওয়া আউযু বিকা মিনাশ শুম সৌমি ওয়াল হালাকা যে হে আল্লাহ এর অর্থ হলো হে আল্লাহ ইন্নি আসআলুকা আমি আপনার নিকট আবেদন করতেছি কামনা করছি ইউমনা ওয়াল বারাকা হে আল্লাহ তোমার নিকট আমি কল্যাণ এবং বরকতের জন্য কামনা করছি ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকা আর হে আল্লাহ আমি তোমার নিকট যাবতীয় অনিষ্ট থেকে এবং ধ্বংস থেকে তোমার নিকট আশ্রয় কামনা করছি খুরিয়া ও কথা হইয়া আপনি শুরু করলা অজু অজুর সময়ে বিসমিল্লাহ হইলা তো হইয়ার বাদে দুই হাত দুইতে সময় এই দুয়াটা পড়লা তার বাদে আমরা কুলি করতাম তার বাদে কুলি না নি হাত ধোয়ার বাদে কোন কাম অজুর ক্ষেত্রে কুলি করা কুলি করাটা অজুর মাঝে কিতা সুন্নত কুলি করাটা তিনবার করাও সুন্নত তিনবার কুলি করতাম মুসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখা কিতাব মুসনাদে ইমাম আবু হানিফার মধ্যে আন আব্দি আন আব্দ ইবনে আন আব্দিন আন আব্দে খায়ের আব্দে খায়ের থেকে বর্ণিত তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণনা করেন যে আন্নাহু দাআ বিমাইন যে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার লাগে কিছু পানি কামনা করলা পানি চাইলা যে আমার কিছু পানির ব্যবস্থা দাও তখন পানি যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হইল ফাগাসালা কাফাইহি সালাসান তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুনোটা হাত কবজি পর্যন্ত তিনবার দৌত করলেন ওয়া তামাদমাদা সালাসান এবং তিনবার গড়গড়ার সাথে কুল্লি করলেন ওয়াস্তান শাক্কা সালাসান এবং তিনি তিনবার নাকে পানি দিলেন ওয়াকাসাল্লা ওয়াজাহু সালাসান তিনবার ওনার মুখমণ্ডল দৌত করলেন ওয়াজিরা আইহি সালাসান এবং দুনিটি হাত কোনে পর্যন্ত দৌত করলেন তিনবার ওয়া মাসারাসাহু সালাসান এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের মধ্যে এসেছে যে মাথা মাসে করছেন তিনবার এটা ইমাম শাফি সাহেব এই হাদিস দলিল গ্রহণ করিয়া দেন তিনবার মাসে করাটা সুন্নত হইছেন আর আমরা ইমাম আবু হানিফা সাহেবে অন্য হাদিসও আনছেন যে ওয়া মাসাহা বিরাসিহি মাররাতান যে মাথা মাসে করাটা একবার হইল সুন্নত ওয়া গাসালা কাদামাইহি সালাসান এবং তিনি পা দুইটা টাকনু সহ তিনবার দৌত করলেন সুম্মা কালা অতপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাযা উদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিলা আমি যে এইভাবে অজু করলাম এই অজুটাই হলো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অজু তাহলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এটা বেশি দেখছই নিন আমরা বেশি দেখছি লেগে হইল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার তিনবার করে দেওয়া কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল ফরমান আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা আমি হইলাম সব ইলিমের শহর আর আলী হলেন সে ইলিমের দরজা সুতরাং ইলিম কতটুকু আমল কিভাবে করা যায় এটার সম্পর্কে দুনিয়ার সমস্ত মানব জাতির চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি জানেন রাসূলুল্লাহর পরে বেশি জানেন আলী রাদিয়াল্লাহু সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আমল আমরা পাইলাম যে প্রত্যেকটা অঙ্গ আমরা কয়বার করে দিতাম তিনবার করে তাহলে কুলি করতাম তিনবার তো হাজিরিনে কেরাম সামিন এজাম গড়গড়ার সাথে কুল্লি করা গড়গড়া তো আমরা বুঝি গড়গড়া করা গড়গড়ার সাথে কুলি করা তো গড়গড়ার সাথে কুলি আমরা যদি করি না কেউ আছে ওলা মুকুল ইয়েও ফেলাই দেয় কিন্তু না মুকুল ইয়ে ফেলাইতা যদি আপনি রোজাদার থাকেন নফল রোজা থাকুক অথবা ফরজ রোজা রোজাদার অবস্থায় আপনি গড়গড়ার সাথে কুল্লি করতা না কারণ গড়গড়ার সাথে কুল্লি করলে আপনার পানি ভিতরে যাইতু কি পারে যদি যায় গিয়ে তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাব রোজা ভঙ্গ হয়ে যাব
সুতরাং রোজা অবস্থায় আপনি শুধু গড়গড়া করতেন না, রোজা ছাড়া অবস্থায় আপনি সব সময় গড়গড়ার সাথে কুল্লি করতেন। গড়গড়ার সাথে কুল্লি করলে ইনো ফায়দা হইল যে টনসিলর খুবই ফায়দা হয়। বিশেষ করে দেখা যায় দেখুন যান টনসিলর জাতীয় কোনো রোগী গেলে ইয় ও ডাক্তারের কাছে গেলেও হইব লবণ পানি দিয়ে গড়গড়া করিব। ও টনসিলর মেইন ঔষধ হইল লবণ পানি, ওম গরম পানির মাঝে হালকা লবণ দিয়ে। যাই হোক, গড়গড়ার সাথে আমরা কুল্লি করতাম, এই কুল্লি করতে সময় আমরা এই দোয়াটা ফলাটা মুস্তাহাব ফাতেহ স্বামীর মধ্যে আনছেন যে আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কোরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমাকে তৌফিক দাও আলা তিলাওয়াতিল কোরআন। গড়গড়ার সাথে আপনি কুল্লি করা তো মুখ দিয়া যে হে আল্লাহ আমার এই জবান দ্বারা তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার জুকা ক্ষমতা আমারে বানাও, ওয়া যিকরিকা তোমার জিকির করার, ও শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার, ও হুসনে ইবাদাতিক এবং তোমার উত্তম ইবাদত করার তৌফিক তুমি আমারে দাও। গড়গড়ার সাথে কুল্লি করতে সময় এই দোয়া ফোড়তা, এই দোয়া ফোড়াটা হইল মুস্তাহাব। যদি দেখা যায় এটা দোয়া কেউ ফাড়েন না, আরও দোয়া আছে প্রত্যেকটা অঙ্গ অতঙ্গ, দোয়া যদি কেউ ফাড়েন না তে খালি অন্তত পক্ষেও দোয়া করতে আল্লাহুম্মা ফিরলি জুনুবি, আল্লাহুম্মা ফিরলি জাম্বি, আল্লাহুম্মা ফিরলি জুনুবি, আল্লাহুম্মা ফিরলি জুনুবি, ওটা করতা ওগু ফলি ফলি অজু করতা। কারণ অজুর সময়ে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গর মাস্তাকি গীতা হয় আমরা করে দিয়ে ফাইয়াইছি যে গুণাগুলো জুড়ি জুড়ি ফলে। আর আপনি যদি ও দোয়া করেন তাহলে দোয়ার বরকতে আল্লাহ গীতা করবা, আরও গুণাগুলো আল্লাহ মাফ করে দিবা। আরও কিছু দোয়া আছে, কেউ যদি শত্রুর মোকাবেলায় জয়ী হইতে চায়, শত্রুর মোকাবেলায় যে তারা শত্রুতে বড় সতাই মানুষ জিন্নাত ইনসান জিন্নাত, তা তো শত্রু মানুষ শয়তান ইনসান শয়তান, এই শত্রু হলোর পাশ থাকি বাঁচতে হইলে কিতা কর্তা ইয়ত আনছেন যে বেশি বেশি করে খালি ইয়া কাদিরু ইয়া কাদিরু ওহান ফর্তা। উজু করতে সময় ফেলা তো বিসমিল্লাহ হয়ে শুরু করে দিলা, এর বাদে উজুর শেষ হওয়া পর্যন্ত খালি ফর্তা ইয়া কাদিরু ইয়া কাদির। কাদির শব্দের অর্থ হলো শক্তিশালী, ক্ষমতাবান, শক্তিধর। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ফরমাইরা যে আল্লাহ ইলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং সেই কাদির আল্লাহর সিফতি নাম, আল্লাহর আল্লাহরে কাদির হইয়া সর্বশক্তিমান আল্লাহরে দিকে লক্ষ্য করিয়া আল্লাহর সাহায্য কামনা করিয়া আপনি যদি কাদির কাদির হয়ে ডাক দেন তাহলে আল্লাহ আপনারে যত যত দুশ্মন থাকুক না কেন সব দুশ্মন হলোর উপরে আল্লাহ আপনারে জয়ী দান করবে, বিজয় দান করবে। ওকে সুবহান। তো ওজুর সময় আমরা বেশি বেশি কিতা পড়তাম ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু, আর পড়তাম আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়া ওয়াসসিলি ফি দারি ও বারিকলি রিস্কি। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি, পড়তে পারি যে আল্লাহুম্মা ফিরলি জুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও সিলি ফি দারি, হে আল্লাহ তুমি আমার ধারকে আমার বাসস্থানকে প্রশস্ত করে দাও। ও বারিকলি রিস্কি, অর্থাৎ ঘরের যত প্রয়োজন আছে তুমি মিটিয়ে দাও। ও বারিকলি রিস্কি, এবং আমার রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান ফরমাও। তখন এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার রিজিক যত কিছুর প্রয়োজন আল্লাহ মিটাইয়া দিবা। আর না হয় আর আমরা যে মাঝে মাঝে দোয়াগুলো যেগুলো পড়লাম এগুলো তো মাঝে মাঝে পড়তাম সব অঙ্গ দইতে সময়, আর প্রত্যেকটা অঙ্গ দোয়ার সময় যে আমরা দোয়াগুলো হইয়ার যদি সম্ভব হয় তাহলে ও দোয়াগুলো পড়তাম। তাহলে আমরা মুখ গড়গড়া কুল্লি করতে সময় কিতা পড়তাম আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কোরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ তুমি আমার এই তোমার কালাম শরীফ তিলাওয়াত করার জুকা বানাও, ক্ষমতা বানাও, জুকা বানাও। এরপরে ওয়া যিকরিকা, আল্লাহ তোমার জিকির করার, তোমার শুকরিয়া আদায় করার, এবং তোমার উত্তম ইবাদত করার ক্ষমতাশীল বা ক্ষমতাবান বানাও, তৌফিক দান করো। কুল্লি করলাম, এর বাদে নাকে পানি দেওয়া, কুল্লি খোলার বাদে নাকে পানি দিন নানি, নাকে পানি দেওয়া তিনবার সুন্নত, নাকে পানি দেওয়াটাও সুন্নত। আপনার নাকর মাঝে যে আল্লাহ লুম দিছেন নানি, নাকর মাঝে যে লুম দিছেন লুমটা বহুত বড় এটা নিয়ে আমত, নাকর মাঝে যদি আল্লাহ লুম দিছেন এবং লুমোর মধ্যে আল্লাহ এমন একটা জিনিস মেডিসিন ইনো লাগাইয়া দিছেন যে এখানেও এটা আপনি যে সময় নাক দিয়ে শ্বাস প্রশ্বাস টানলা টানার সাথে সাথে কিন্তু অনু গিয়া আটকি যায়, অনু গিয়া আটকি যায় আর ভিতরে যায় না, অনু আটকিয়া শ্বাস পর্যায়ে অনুর যে ওই যে কিতাখানিটা নাকশা ওটা হয়ে যায় ওতার মাছ থাকি আল্লাহ এমন একটা শ্লেষ্মা দেন যেগুলোর মাধ্যমে এটা এটা শ্লেষ্মায় রূপান্তরিত হইয়া এটা বাহির হইয়া ইয়া এটার ভিতরে যায় না। সুতরাং যদি আল্লাহ লুম দিতা না তাহলে সরাসরি দুলা ইভাই গিয়েও তো ডাইরেক্ট লাইন আছে না এখানে ফেট পর্যন্ত, ডাইরেক্ট লাইন ফেট পর্যন্ত গেলে উভয় থাকলো না কত যত রোগ পালাই রোগ সৃষ্টি হইল রে, এলাকি আল্লাহ বড় এহসান করছেন। এই জন্যে লুম একবারে সিড়িয়া বলে মুসনা দিয়ে আমি এখানে ক্লিয়ার করে নিতাম না, এরকম ক্লিয়ার করাটা উচিত নাই, বরং অতিরিক্ত যেগুলো আছে ওগুলো ওখানে ফেলাইতাম আমরা ও যে করে দিই
আলোচনা একটা তিন চারটা লাইভ দিয়েছি না, এটা মনে হয় আমার মানে ধারাবাহিক লাইভ আছে বাড়ির, যারা দেখছেন দেখছেন বা মসজিদও আমরা আলোচনা করছি যে নাখের লোম আপনি 80 দিনের ভিতরে, কোন রেওয়ায়েত মোতাবেক 40 দিনের ভিতরে আপনি নাখের লোম ছিড়তা। হাদিস শরীফও আছে যে নাখের লোম ছিঁড়ে না 40 দিন অতিবাহিত করিল এ আমার দলভুক্ত নাই। সুতরাং নাখের লোম অনেক দেখা যায় বাড়ি একবারে তোমার মুসল্লাহান নাখের লোম হয়ে গেছে, এগুলো আছে না মানুষ, সুতরাং এগুলো আসলে খার্তা। আর না হয় বেশি নাখের লোম যদি হয়ে যায় বেশি লম্বা হয়ে গেলে দেখবা খালি আপনার হেসিয়া সর্দি ছাড়েন না, এই সর্দি যদি ছাড়ে না তাহলে বুঝতে যে আপনার নাখের লোম মনে হয় লম্বা হয়ে গেছে। আপনার চেষ্টা করলে দেখবা হাসেও নাখের লোম লম্বা হয়ে গেছে, লম্বা অবস্থান ছিঁড়িয়ে ফেলাই দিবা দেখবা হেসিও শেষ আপনার সর্দিও শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। যাই হোক নাখের লোম ছিঁড়তা, তো নাকে পানি দেওয়া, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতা, নরম জায়গা পর্যন্ত। তাই বলিয়া শেখও কইতে হয় নহলে আমার একদিন আই একজন কইরা হুজুর নাকে তো ওলা পানি দিয়া নাক দিয়ে ঠান্ডিয়া নরম জায়গাত নেওয়া লাগবে, বলি না নাক দিয়ে ঠান্ডিয়া নিলে তো ওটা ভিতরে যাইব, ইলান যদি তুমি রোজাদার অবস্থায় নাকর টান দাও তার অন্য পানি রইব নিও ন গিয়া, না নাখল ইলো তো হইতে পারে নাক দিয়ে যদি তুমি টান দাও তাহলে বিন খাইয়া জায়গাত মরি যেতে হল, নাকর টান দিতা না বরং ডান হাত দিয়া পানির দরবা নাক দিবা আর খানি আঙ্গুল দিয়ে অথবা এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনি নাকর ভিতরে ঢুকাইয়া শ্লেষমা ময়লা যেগুলো আছে এগুলোর বার করবা এবং বাম হাত দিয়া আপনি পরিষ্কার করবা, বাম হাত দিয়া পরিষ্কার করতা। মসনদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখা মসনদ ইমাম আবু হানিফার মধ্যে হাদিস এনেছেন যেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যা আগে আমরা বর্ণনা করলাম, সেই হাদিসের মধ্যে আছে যে ওয়ান ওয়াস্তানশাকা সালাসান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর সময়ে তিনবার নাক পানি দিছেন, তিনবার নাক পরিষ্কার করছেন এবং কইছেন তাই শেষে যে হাজা উদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কামিলা, এই যে আমি যেভাবে ওযুটা করলাম আমি যেভাবে তিনবার নাক পানি দিলাম এই তিনবার নাক পানি আল্লাহ রাসূলেও দিছেন। সুতরাং তাহলে দেখা গেল নাকের মধ্যে পানি কবার দিতাম আমরা তিনবার এবং এই আদ দিয়া যতটুকু যায় আমরা তো এর পরবর্তীতে তো বিজা আঙ্গুলটা আমরা এমনি ঢুকাইমো এমনিতেই আমরা নরম জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছিব ইনশাআল্লাহ। তো হাজিরিনে কেরাম সামিন এজাম অন্যতম হাদিস শরীফ আছে আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাদমাদা ওয়াস্তানশাকা মিন কাফি ওয়াহিদিন ফাআলা যালিকা সালাসান, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাতের মধ্যে এরকম পানি নিয়া আল্লাহ রাসূলে নাখর মানে তিনবার কুলি করছেন আর আবার এইরকম আত পানি দিয়া আল্লাহ রাসূলে কিতা করছেন তিনবার নাখের মধ্যেও পানি দিছেন, তাহলে বোঝা গেল তিনবার নাখের মধ্যে পানি দেওয়া ডান হাত দিয়া পানি দেওয়া আর বাম হাত দিয়া জাড়া, এটা হলো অজুর আদব। হাজিরিনে কেরাম সামিন এজাম এবং নাখ পানি দিতে সময় নাক পরিষ্কার করতে সময় আমরা দোয়া পড়তাম ফতোয়া স্বামীর মধ্যে আসে, দোয়াটা হইলো মুস্তাহাব আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়ালা তারিহনি রাইহাতান নার, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ, হে আল্লাহ তুমি আমাকে বেহেশতের খুশবু গ্রহণ করার তৌফিক দাও, ওয়ালা তারিহনি রাইহাতান নার, এবং দুজখের কুগ্রান আমাকে তুমি শুকাইও না। তার মানে হলো হে আল্লাহ বেহেশতের সুগন্ধি আমাকে শুকার তৌফিক দাও, বেহেশতের সুগন্ধি গ্রহণ করার আমারে তৌফিক দাও, আর দুজখর দুর্গন্ধ থেকে আমারে তুমি হেফাজত করো, কারণ নাক দিয়ে তো গন্ধ দুর্গন্ধ নাক দিয়ে তো নেই নানি, নাকর মাঝে বোঝা যায় এটা গন্ধ না সুগন্ধ, এইভাবে। আর যদি আমরা এই দোয়া ফাড়িও না অন্তত কে পড়তাম ইয়া কাদিরু অথবা আল্লাহুম্মা ফিরলি জুনুবি। হাজিরিন এরপর আমরা জানি যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়া তিনবার করে দোয়াটা সুন্নত, কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে আন্না উসমানা তাওয়াদ্দা সালাসান সালাসান ওকালাহা কাজা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাই তিনবার তিনবার ধুইলা, ধুইয়া তাই হইলা আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ওযু করতে দেখেছি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসূল তিনবার তিনবার করে ধুইতা, তাহলে বুঝলাম আমরা একবার ধুইলে হইতো নাই তিনবার করে ধুইতা। পানি এত পানি লাগাইতা না যে এত পানি লাগাইতা না যে পানি এখন এক যোগে অন্য দুই যোগ তিন যোগ পানি লাগাই দিলে টেপ সারা এখন এখন ইচ্ছা মতো পানি মসজিদের টেকা দিয়ে উজু উঠে, এখন তুমি জুতাও যদি মসজিদের উজুখানাত গিয়া দাও তাহলে বেমুসা বেমুন আছে বিনানি, জুতা দইতে গিয়ে গাঙ্গো দইতায় আন্দাইল ফুরকি আছে মসজিদের ফুরকি যদি তাহলে আমারা থাকে গাঙ্গে দিকে জুতা দইতে মসজিদের টেপর পানি দিয়া টেকা দিয়ে পানি তুলো হয়েছে ই পানি দিতে তোমার জুতা দইতে ভালো না গুফর গুফর লাগাইলো না আনি আস্তা উজুখানা বড়াই তুলিলা, সুতরাং এটা একটা আদব রক্ষা করার দরকার।
সপ্তাহ শেষে মসজিদে হওয়ার বাদে আপনি আদব রক্ষা করতা, মসজিদের ভিতরে ঢুকার বাদে আদব রক্ষা করতা, আপনার এটা কারো বাবার ঘর না, এটা হলো আল্লাহর ঘর, ঠিক কিনা? সেই জন্য মসজিদের ভিতরে কারো বেটাগিরি চলে না, কারো বাদশাহী চলে না, মসজিদের ভিতরে বেটাগিরি বাদশাহীর মালিকানা হইলে একমাত্র আল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে ঢুকিয়া আগর খাতারও যে ঢুকছেন তা আগর খাতারও তাক্তা তান্ডে ঠান্দি পিছনের খাতারও নিয়ে আপনি আগর খাতার আওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনি যেন এ স্থান ভাই ও জায়গাত বইজিতা, আপনি মানুষ ডিঙ্গাইয়া 14 জন ডিঙ্গাইয়া সামনে দিয়ে যদি আইন তাহলে মানুষের কষ্ট দেন যদি তাহলে আপনার মসজিদ আবার বেকার হয়ে যাবে। আপনি মানুষের কষ্ট দিতে না, যেন জায়গা ভাই পাওয়ানো আপনি নমাজ পড়তা এবং অন্যতাকে আপনি বাড়িয়ে যেতা। তো এটি হল মসজিদের আদব। তো হাজিরিনে কেরাম, এজন্য তো মসজিদের মাঝে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যায় নাই যে অমুক জিনিসটা হারাই আছে যদি কেউ পেয়ে থাকেন আমাকে দান করবেন, এটা সম্পূর্ণ নিষেধ, সাফ নিষেধ। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি মসজিদ হারানোর বিজ্ঞপ্তি দেয় তাহলে তুমি দোয়া করিও যে আল্লাহ তার জিনিসটা যেন আর না পায়, আর জিনিসটা পাইতো না, ওলা দোয়া করতাম। কারণ হইলো মসজিদ কেন হারাই, হারানোর বিষয় না, এটা পবিত্র জায়গা, এটার মত একমাত্র হইলো ফরজ নামাজ ইবাদতের জায়গা, ইনো ডং ডাঙ্গর জায়গা নাই। হ্যাঁ, কোনো জিনিস পাওয়া গেছে, পাওয়া গেছে হইলে এটা দেওয়া যাইতে পারে জনস্বার্থে, বা ওজন বিভিন্ন জনস্বার্থে যেটা আছে এটা এই মাইক ঘোষণা দেওয়া যাইতে পারে। যদি মাইক দাতায় মাইক দিতে সময় যদি তাই নৌ নিয়ত করেন যে আমার ইকু দিয়ে মসজিদের আজান একামত তৈব হইব আর অন্যান্য জনস্বার্থেমূলক কাজেও ব্যবহৃত হইব তাহলে এটা জায়েজ আছে, অন্যতায় কিন্তু জায়েজ নাই। আবার যদি মসজিদ কর্তৃপক্ষ মাইক লইয়া লাগাইতে সময় লাইও করেন যে না আমরা মাইকটা তো জনস্বার্থের জন্য ব্যবহৃত তাহলে এক্ষেত্রেও জায়েজ আছে। হাজিরিনে কেরাম, সামিন এজাম, এজন্য মসজিদের মাইকে কখনো কোনো দিন হারানো বিজ্ঞপ্তি দিবা না, যদি দেন তাহলে আপনার এই জিনিস আর ফাইতে আসলে আর ফাইতেও নেই, বরকত শূন্য হয়ে যাবে, এই জানিয়ে রাখার দরকার। এটা হাদিস শরীফ আছে কিন্তু ফালতু কথা নাই। হাজিরিনে কেরাম, সামিন এজাম, তাহলে আমরা বুঝলাম নাকে পানি দিতাম কয়বার, তিনবার। নাকে পানি দেওয়ার বাদে আমরা মুখমণ্ডল দৌত্য করতাম। আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, আল্লাহ ফরমাইরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা দৌত করো, মুখমণ্ডল দৌত করো। এখন তো কা মুখমণ্ডল দুইবার আগে আমরা অজুর কত কাম করিয়ে আইছি জানি না, এর বাদেই আমরা মুখমণ্ডল দইতাম। এখন ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল দৌত করো। মুখমণ্ডল কিতা দৌত করতাম কয়বার, যে হাদিস শরীফের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের হাদিস, মাজমু জাওয়াদের হাদিস, যে সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, আজে আল্লাহ রাসূলে ওযু করার সময় হাত দুইটা কুলি করতা নাকে পানি দিয়া, এর বাদে আল্লাহ রাসূলে মুখ যে সময় দুইটা তিনবার মুখ দুইটা, তিনবার মুখের মাঝে দুইটা, একবার নাই তিনবার পানি দিয়া মুখ দুইটা। তো হাজিরিন, এখন মুখের এরিয়া কতখান, মুখের সীমানাটা কতখান, মুখের সীমানা হলো উপরে হলো চুলের গোড়া হইতে, উপর দিকে চুলের গোড়া হইতে আর নিচ দিকে হলো তুতান তুতনির চিবুকের নিচ পর্যন্ত। তুতনি কতখান, তুতনি হলো এই যে লিহিয়া, লিহিয়াটা হলো যে দাড়ি যেটা আছে, দাড়িটা কিসের উপরে, এই যে অনেকটা আলা আ করলে নিচে যে নিচের যে দাঁতর ফাইট যেটার উপরে এটার নাম হলো লিহিয়া, ও ওখানের উপরে যতখান চুল উঠে ওটার নাম দাড়ি, গলার উপরে দেখি উঠে এটা দাড়ি না, এটা উচ্ছিষ্ট, এগুলা অতিরিক্ত সুন্দর লাগে মানুষের রাখুন, গালোর মাঝে যেগুলো উঠে এগুলো দাড়ি না, এগুলা লাইন মিলাইতে গিয়া সুন্দর লাগে রাখুন, মূলত দাড়ি খান হইলো ওখানতার, ওখানতার হইলো দাড়ি। এই লেহিয়া, এই লেহিয়ার নিচ পর্যন্ত, সুতরাং একবারে অনর চুলও দৈতই বোঝোর সময় এটা শর্ত নাই, অনর চুল গলার চুল ওজোর সময় দেওয়া লাগবে এটা শর্ত নাই, শর্তটা হইলো এই তুতার নিচের চুল যতক্ষণ আছে ও অতটুকু পর্যন্ত আপনি দৈতা। তাহলে আমরা হইলাম চুলের গোড়া হইতে তুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত, এই সমস্ত এই এরিয়াটার নাম হলো মুখ, এই এরিয়াটার নাম হলো উজুহ, এই এরিয়াটার নাম হলো ওয়াজহুন, মুখ, সমস্ত মুখটা আমরা কিতা করতাম দৌত করতাম কয়বার, তিনবার। এখন যারা আর চুল বনহরকে যারা টাক মাতা, আমিও আমারও চুল বাক্কা ফড়ি যা লাই 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 বেমার হইয়া খুশকি হইয়া, তো চুল যারা ফড়ি গেছে সামনে দিয়ে, এখন এই কতখান দুইটা তান তো সামনে চুল নাই, এখন কিতা করতা বলে যেন চুল আসিল ও তখন হরদন, তখন চুল তান এখানে তালুর বাজুত গেছে ও তখন দুইটা না, এটা মতো শক্তির খাসলত হয়ে যাবো, এর লাগে চুল যতক্ষণ পর্যন্ত আসিল ও তখন হরদন তান দৈললে অজুর যে মুখের যে একটা এরিয়া আছে সীমানাটা দেওয়া হয়ে যাবে। হাজিরিনে কেরাম, সামিন এজাম, মুখমণ্ডল আমরা পানি দিলাম কয়বার দিতাম, তিনবার। প্রথমবার পানি দিয়ে আমরা ভিজাইতাম, দ্বিতীয়বার দিয়ে বালা রকম মাছতাম কষতাম, তার বাদে তৃতীয়বার পানি দিয়ে পরে পুরোপুরিভাবে আমরা যাতে করি একটা চুল পরিমাণ, একটা চুলও যাতে শুকনা না থাকে, এই যে এরিয়ার ভিতরে যদি একটা চুল শুকনা থাকে তাহলে তা নজু হয়েছে না জানিয়ে রাখার দরকার। ঠান্ডা মাইয়া দিন দেখা গেলো ও সাইড বিচ্ছে তা নি সাইড বিচ্ছেও না, এখন তা নজু হয়েছে নি,
খালি সামনে দিয়ে অন্য ফানি খতবটা দিলেইলা এখন ইসেট বিজলো না খানুল লতি পর্যন্ত তার ফানিটা গেছে না বিচ্ছে না তাহলে তার ওযু হইছেনি ওযু না একটা লোম যদি বিছে না একটা লোম যদি শুকনো থাকে এই এরিয়ার ভিতরে তাহলে আপনার ওযু হইছে না এখন ওযু যদি না হয় কপাল দাগ লাগাইলে নামাজ হইয়া কাম আইব নি তা নামাজে কাম হচ্ছে না হাজিরিনে কেরাম খুব খেয়াল করার দরকার ওযু যদি না হয় তাহলে নামাজ নাই হাজিরিন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমাইছেন যে লা সালাতা লিমান লা ওযুআ যে যার ওযু নাই তার নামাজও নাই তো ওযু হইলো না তে কিসের নামাজ সত্যি তো হাজিরিনে কেন এর বদলে আমরা দাড়ি খেলাল করতাম দাড়িটা দাড়িটা আমরা খেলাল করতাম যার ঘন দাড়ি আছে আমার লাদেন ভাইলা খাল যদি লাগ ঘন দাড়ি থাকে ইনতাজ ভাইলা তাহলে কিন্তু আপনি হিসাব আছে এখন ঘন দাড়ি বুঝতা কিলার ফাতলা দাড়ি বুঝতা গিলা ফাতলা দাড়ি আর ঘন দাড়ি হাদিস ইয়র মাঝে আনছেন যে হাসিয়া তাহতাবির মধ্যে আনছেন যে খান্দাত গিয়া খান্দাতটাকে তাকাইলে যদি গুড়ি দেখা যায় খান্দাতটাকে তাকাইলে যদি আপনার চামড়া দেখা যায় তাহলে এটা ফাতলা দাড়ি আর খান্দাতটাকে তাকাইলে যদি চামড়া দেখা যায় না তাহলে এটা গণ দাড়ি তাহলে আমরা বুঝলাম নি গণ দাড়ি কোনটা ফাতলা দাড়ি কোনটা ফাতলা দাড়ি গণ দাড়ি হলো হাসিয়া তাহতাবি মারাকিল ফালা এবং হাসিয়া তাহতাবির মধ্যে আনছেন যে নিকটে গিয়া তাকানোর পর যদি দেখা যায় যে না চামড়া দেখা যায় চুলের গুড়ি দেখা যায় তাহলে এটা ফাতলা দাড়ি আর যদি চুলের গুড়ি দেখা না যায় তাহলে গণ দাড়ি তাহলে গণ দাড়ির বেলায় কীভাবে আমি দইতাম আমি ফেলা তো ফানি দিতাম খেলাল করতাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউখাল্লিলু লিহিয়াতাহু মিশকাত শরীফ তিরমিজি শরীফের হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাড়ি খেলাল করতা দাড়ি খেলাল কিভাবে করতা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাওয়াদ্দা আখাযা কাফফাম মিন মা'ইন ফাআদখালাহু তাহতা হানাকিহি ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু সুম্মা হাকাযা আমারানি রাব্বি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন ইযা তাওয়াদ্দা যখন ওযু করতেন আখাযা কাফফাম মিন মা'ইন তখন আল্লাহর রাসূল এক কুরু বা এটা দিয়ে কিতা কইনা কুরু না কিতা কইনা নিচ দিকে ওদিকে এইরকম পানিটা আল্লাহ রসুলে দিতা হাদিস শরীফের ভাষা অনুযায়ী দিয়া ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু এর মধ্যে আল্লাহ রসুলে ওলা খিলাল করতা ওলা খিলাল করতা ওদিক থেকে খিলাল করতা ওদিক থেকে খিলাল করতা এই দিক মুখের দিক থেকে আল্লাহ রাসূল এইভাবে খিলাল করতা গণ দাড়ি হইলে এইভাবে খিলাল করতা আর যদি ফাতলা দাড়ি হয় তাহলে খালি খিলাল করলে হইতো না বরং ফানি বালা রকম দিয়ে আপনি গোসাইতা যাতে প্রত্যেকটা গুড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে যদি ফাতলা দাড়ি হয় আর গণ দাড়ি হইলে ওরকম ফানি দিয়া আর বাদে ওরকম খিলাল করিলে সুন্নত আদায় হয়ে যাব অজু হয়ে যাব তাতে কোনো অসুবিধা নাই তো হাজিরিনে কেরাম সামিন এজাম তাহলে আমরা বুঝলাম কই আল্লাহ রাসূল ফরমাইলা আমা হা কাজা আমার আনি রব্বি আমার আল্লাহ আমাকে আমার রব আমাকে এইভাবে দাড়ি খেলাল করার জন্য এইভাবে অজু করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন তাহলে দেখা গেল দাড়িরে এরকম খেলাল না করলে অজু হইতো না এখন তাই এজন্য দাড়িটা রাখতা আপনার সীমার ভিতরে দাড়ি রাখতা আসারি দাদা সীমার ভিতরে দাড়ি রাখতা হানিফি শাফি মজহব অনুযায়ী হলো দূর থেকে যদি বেটার মুখে সাইয়া দেখা যায় যে খালা খালা লাগে নাকি তা তে এন শূন্যতা দাঁড়িয়ে গেছে মানে দাড়ি রাখা হয়ে গেছে অর্থাৎ আমরা যারা বাট্টি উটি খাটি উটি রাখি ডিজাইন ডিজাইন হড়িয়া ওই গেছে দাড়ি রাখা শাফি মজহব অনুযায়ী কিন্তু হানফি মজহব অনুযায়ী দাড়িটা কতটুকু হানফি মজহব অনুযায়ী হইলে যে দাড়িরে ওরকম দড়িয়া এই যে তুতনিটাকে নিয়ে তুতনিটাকে নিয়ে এই পর্যন্ত এক মুষ্টি যদি বাড়া যায় তো এক মুষ্টি পর্যন্ত হইলো দাড়ি রাখাটা সুন্নত এক মুষ্টির বাদে আপনি খাটতা এক মুষ্টির এখন যদি দেখা যায় দাড়ি রাখতে 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 নাভির নিচে বলো আব্দুর রহমানকে দৌড়ছিল জেনে বাক্কা আগেই হয় এটা কয়েক বছর আগে ওলা বুলেট ট্রুক কুট পিন্ডাইছে কুটোর নিচে দিকে বেটার দাড়ি বাড়াইছে কত বড় ফরেজ গার আর ই ভাই আর বম মারিয়া দুনিয়ারি নষ্ট করি বলাই বাংলাদেশে নষ্ট করিল তার দাড়ি বুলেট ট্রুক কুলুটরে ওভার করে নিছে এবারে এখন দাড়ি রাখকে কিতা খালি আল্লাহ যায়নি না 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 হাজিরিনে কেরাম দাড়িটা সুন্নত দাড়ি হলো অতটুকু দাড়ি আপনি কত খান এক মুষ্টি পর্যন্ত আমি আবু হানিফা রহমতুল্লাহর মধ্যে এক মুষ্টির বাদে আপনি দাড়ি খাটতে পারেন এখন কতদিন কি দেখছেন মানে আমরা ফেসবুকও দেখছি বেটা হইলো 5 ফুট 4 ইঞ্চি আর বেটার দাড়ি হইলো 5 ফুট 9 ইঞ্চি ওখানে নাউজুবিল্লা এটা কি ফ্যাশন এটা একটা ফ্যাশন এটা রেকর্ড হইবার লাগি তার নামটা হে বাইরাল হইবার লাগি ইটা কাম করছে এটা
কিভাবে পবিত্রতা হাসিল করে, কিভাবে কিতা করে, নাউজুবিল্লাহি মিন জালিক। সাবধান, এত বড় ফরেশগার ওয়াজ জাইন্না জান বলে আপনার উচ্চতার চাইতে আরো ফাঁস 7 ইঞ্চি 2 ফুট লম্বা দাড়ি হয়ে যেত, সুল ডাকলে তো ইলাই জানি না, এলা ইতা করা যাইতা না। বরং পবিত্রতা হাসিলের দরকার আছে, আপনার ফরজ গোসল হইলে দাড়ি যদি আস্তা বলাইলে গোসাই গাসাইয়া গাইড কাট ছুটাইয়া না ধোন তাহলে তো মানে ফরজ গোসল আপনার পূর্ণ হন না। এই জন্য আমরা কিতা করতাম, দাড়ি যদি ফয়লা শাফিল্লা খান রাখি তাহলে লম্বা করতাম, ফয়লা সরম্বাঙ্গ শাফিল্লা খান, আর এর বাদে আমরা কমপক্ষে এক মুষ্টি করতাম। আমরা দাড়ি যাইতে খাটা উঠা লাগে না, মূল দাড়ি হইলে এক জড়ো খাটা লাগে না, লম্বা হইতো না, কিন্তু হইতো না, ও লম্বা হইব সময় অটোমেটিকলি আসরানির সময় সিঁড়ি সিঁড়ি হয়ে লম্বাটা। সুতরাং আমরা তো খাটা লাগে না, জীবনে কোনোদিন ব্লেড লাগাইছি না, সুতরাং দেখা যায় যে দাড়ি আসে কি না বুঝেও যায় না। এখন আপনারা যদি খাটতে থাকেন, ব্লেড মারতে থাকেন, তাহলে দেখো আপনার বয়স হয়েছে না 40, আপনার দাড়ি একসিন লাল সাদা হয়ে গেছে, কারণ ব্লেডের মাঝে যে একটা অ্যাসিড থাকে, অ্যাসিডের বাড়িয়ে বাড়িয়ে এই যে ইগনোর মাঝে যত ভিটামিন আছে সব ভিটামিন, যে ভিটামিনে খালা করে চুলটা, এটা সব নষ্ট করে ফেলাই দেয় এই ভাইরাস ঢুকতে ঢুকতে, শেষ পর্যায়ে অল্প দিনে আপনার চুলদার চুল দেখা যায় ফাঁকি যায়। এছাড়া চুল ফাঁকলেই যে বৃদ্ধ হয়ে গেছেন এরকম বিষয়টা এখন আর নাই, এখন অল্প বয়সে বিভিন্ন বেমারের কারণে চুলটা ফাঁকি যায়। তো যাই হোক, হাসির কেন আমরা পাইলাম দাড়ির মেকদার কতখান, ঠিক কিনা, এবং দাড়িটা আমরা কীভাবে ওজুর সময় দইতাম, তাহলে এতটুকু পর্যন্ত তা হোক। আমরা মোটামুটি আজকে আমরা মুখ কান দোয়াটা আমরা সম্পর্কে জানলাম, এবং আমরা মুখ ধুইতে সময়ে আমরা যে দোয়াটা করতাম ফতোয়া স্বামীর মধ্যে এই দোয়াটা আনছেন, যে এই দোয়া করতাম, আল্লাহুম্মা বাইয়্যিদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ, হে আল্লাহ, আল্লাহুম্মা বাইয়্যিদ ওয়াজহি বিনুরিকা, হে আল্লাহ তোমার কুদরতি নূর দ্বারা আমার চেহারারে আলোকিত করিয়া দাও, নূরান্বিত করিয়া দাও, ইয়াওমা তাবয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ, আল্লাহ যেদিন যেদিন অর্থাৎ হাশরের দিনে যে সময়ে মানুষ একগুরো মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, আরেকগুরো মানুষের মুখমণ্ডল কালো কুচ্ছিত হবে, অর্থাৎ হাশরের মাঠে উজ্জ্বল মুখওয়ালা মানুষ সকল জান্নাতি হইবা, আর কালো মুখওয়ালা কুচ্ছিত মুখওয়ালা মানুষ সকল জাহান্নামী হইবা। এই দুনিয়ার যে খালা মানুষ নাই, এটা হাশরের মাঠের কালো মানুষ, তা সদ্দু উজু এবং তা বিয়দ্দু উজু, হাশরের মাঠে একগুরো মানুষের চেহারা উজ্জ্বল হইব, আরেকগুরো মানুষের চেহারা কালো হইব। এই দুনিয়ার লাল কালো সাদা কালো নয়, এই সাদা কালো নয়, খাল কেমতের ময়দানও দুনিয়ার সাদা মানুষও এমন হইবা, দুনিয়ার সাদা মানুষও এমন হইবা যে দেখা যাইব যে খাল কেমতের ময়দানও খালা খালা চেহারাওয়ালা, এই দুজকি দিতে পারেন। এই জন্য হাজিরিনে কেলাম সামিল আজম, এটা খাল কেমতের ময়দানও নূর চমকিতে থাকবো, যারা নেককার পরহেজগার, নেককার পরহেজগারদের চেহারা আল্লাহওয়ালাদের চেহারা, একজন মানুষ দুনিয়ায় কালো মানুষ থাকলেও কাল কিয়ামতের ময়দানে তার চেহারাটা নূর চমকিতে দেখাবো, আর নূর চমকানোয়ালা মানুষদেরকে আল্লাহ জান্নাত দান করবা। এজন্য চেহারা দইতে সময় হইতে আল্লাহ, যেদিন একগুরো মানুষের চেহারা কালো হবে, একগুরো মানুষের চেহারা নূরান্বিত হবে, সেই দিন যেন তুমি আমার চেহারাটারে নূরান্বিত করিয়া দেও, অর্থাৎ সেই দিন যদি আমার চেহারাটা কিয়ামতের ময়দানে যদি আমার চেহারাটা নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তাহলে আমি আশাবাদী, আমি জান্নাতি হইব। এজন্য এটা দোয়া করতা, অতটুকু পর্যন্ত তা হোক মুখ দোয়া, আগামী শুক্রবার আর দোয়া থাকি বাকি টাকা ফুড়াইমু আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা আর অনেকে দোয়া চাইছেন, রফিক লন্ডনই তাই না, আমরা গেছে প্রায় সময় আমরা মসজিদও সাহায্য সহযোগিতা করুন, বিদেশের জমিও তারা অসুস্থ, তার স্ত্রীও অসুস্থ, দোয়া চাইছেন, আরও যারা করোনায় আক্রান্ত সব আমাদের মানুষ সকল আছেন তার লাগে দোয়া চাইছেন। তো হাজিরিনে কেরাম, আমরা এখন লাগে দোয়া করতাম, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ই আল্লাহ আসমানি জমিনি হর কিসিমর গজব মাসাইব থেকে হেফাজত ফরমাও, দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও, ই আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাঁটো জলিল বেইজ্জত বেহরমত করিও না মাওলা, ই আল্লাহ আসমানি জমিনি হর কিসিমর গজব মাসাইব থেকে হেফাজত ফরমাও, জিন ইনসানের শরণতির থেকে হেফাজত ফরমাও, আল্লাহ করোনা ভাইরাস সহ তাম মরণ ব্যাধির থেকে হেফাজত ফরমাও, আল্লাহ আমার প্রবাসী ভাইদের, প্রবাসী ভাই বিরাদর বাচ্চা কাচ্চা খে সাকরাবাজে যেন আসেন মৌলা, তাম রে তোমার তো আমানত রাখলা, আল্লাহ আমার কোনো প্রবাসী রে হালাক করিও না ইয়া আল্লাহ, করোনা ভাইরাস সহ কোনো মরণ ব্যাধি দিয়ে আমার কোনো প্রবাসী রে হালাক করিও না ইয়া আল্লাহ, ই আল্লাহ ইয়া রহমান রহিমিন, আমরা যারা হেফাজত রাখছো তোমার দয়া দিয়া মাহফুজ রাখো মৌলা,
ও ফাওয়েদু আমিরি ইলাল্লাহ আল্লাহ বিদেশের জমিন আল্লাহ তোমার যে বান্দায় দোয়া চাইছেন আল্লাহ আরো বান্দায় অসুস্থ বান্দির লাগি দোয়া চাইছেন মাওলা আল্লাহ যারা দোয়া চাইছেন তামামর দরখাস্তরে তোমার কুদরতর হাওলা করলা আল্লাহ এই মজলিস লইয়া ভিক্ষা চাই তামামর মুকাসিদে হাসান আখলারে কবুল ফরমাও ও ফাওয়েদু আমিরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم